আসসালামু আলাইকুম আমি আশেখা রবীন্দ্রতা ফ্যাশন হাউস থেকে লাইভে চলে আসছি অ্যান্ড আপনারা একটু জয়েন করো জয়েন যারা করেছ তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবা লাইভটা মানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কেউ একজন একটু জানিয়ে দেবে প্লিজ আর জয়েন করো জয়েন করে নিজের দায়িত্বে একটু লাইভটা শেয়ার করে দিবা যাদের ইচ্ছা করবে তারা একটু শেয়ার করে দিবা ঠিক আছে আপনারা আচ্ছা তোমরা ড্রয়িং রুমের দরজাটা একটু দিয়ে দিতে হবে আচ্ছা তোমরা জয়েন করতে করতে আমার ডেলিভারি সিস্টেমটা বলে দিই সেটা হচ্ছে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পঞ্চাশটা জেলা শহরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ানলি একশো টাকা ঠিক আছে ঢাকাতে তোমরা চার দিনের মধ্যে পাবা অন্যান্য ডিস্ট্রিক্টে পাঁচ থেকে ছয় দিন সময় লেগে যায় ঠিক আছে কারণ কক্সবাজার থেকে ঢাকায় যায় ঢাকা থেকে অন্যান্য ডিস্ট্রিক্টে যায় সো একটু চার পাঁচ দিন সময় লেগে যায় এই জন্য একটু টাইমটা হাতে রেখে হোম ডেলিভারির জন্য তোমরা অর্ডারটা কনফার্ম করবা আর যারা কিনা এসে পরিবহনের মাধ্যমে নিতে চাও তাদের ক্ষেত্রে একই কথা তিন দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো লোকেশনে অ্যান্ড হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা হবে একটু ড্রেসের ক্ষেত্রে আর যখন তোমরা একটু বেশি নিবা তখন একটু একটু করে ডেলিভারি চার্জটা বেড়ে যাবে তারপর আমি চেষ্টা করব যতক্ষণ একশো টাকা রাখা যায় আমি চেষ্টা করব। এবং ওটাও ক্যাশ অন ডেলিভারি হবে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঠিক আছে তোমাদের পার্সেলটা কুরিয়ারের ব্রাঞ্চ থেকে নিতে হবে সবাই জানো যারা অনলাইনে কেনাকাটা করো সবাই এটা জান ঠিক আছে আর যারা কিনা তোমরা ইয়া থেকে নিবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিবা সুন্দরবন কুরিয়ারে আমাদের লোকেশনে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই এবং হোম ডেলিভারিও হবে না সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে সো সেক্ষেত্রে তোমাদের ফুল পেমেন্টটা আগে করতে হবে অ্যান্ড হচ্ছে কি বলবো ফুল পেমেন্টটা আগে করতে হবে তারপরে আমি পার্সেলটা পাঠিয়ে দিব এবং আমাদের বিকাশ নাম্বার যেটা আমরা দিব ওই নাম্বারে আগে কন্ট্যাক্ট করবা কিংবা আমার যে নাম্বারটা আছে আমার পেজে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বিকাশে টাকাটা দিবা ঠিক আছে এটা গেল আমার ডেলিভারি সিস্টেম আর যারা কক্সবাজারের মধ্যে নিতে চাও তারা হোম ডেলিভারি পেয়ে যাবা ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঠিক আছে কক্সবাজারের মধ্যে মোটামুটি আমাদের হোম ডেলিভারি হচ্ছে হ্যাঁ আর হচ্ছে আরেকটা কথা যারা আমার পেজের টফ ফ্যান তারা কিন্তু ডেলিভারি চার্জ সবসময়ের জন্য ফ্রি পাও সো বেশি করে লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এবং রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে লাইভে তাহলে কিন্তু তোমরা টফ ফ্যান হয়ে যাবা হ্যাঁ এটাই বলার ছিল আমার সিস্টেমটা আর স্ক্রিনশট নিতে হবে আমাদের কোনো ড্রেস কোড নেই সো স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সোজা ইনবক্সে চলে যাবা ইনবক্সে যে অর্ডার কনফার্ম লিখে দিবা দেন হয়ে যাবে হুম অর্ডারটা কনফার্ম সাবিয়া আপু কেমন আছো আপু তুমি কেমন আছো বলো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে থ্যাংকস হ্যাঁ তোমাদের না পেলে ভালো লাগে বলো আচ্ছা অল ক্লিয়ার বলছো থ্যাংক ইউ আপু লিপি আপু বলছো অল ক্লিয়ার থ্যাংক ইউ আপু নার্গিস আপু বলছো অল ক্লিয়ার থ্যাংক ইউ আজকে কি দেখাবা অপর্ণা আপু আজকে হচ্ছে গুজরাটি ওয়ান পিস দেখাবো আর কিছু কাজের টু পিস দেখাবো হুম তানিয়া আক্তারা তানিয়া আক্তারা বলছে শেয়ার দান থ্যাংক ইউ আপু যারা নিজ দায়িত্বে শেয়ারটা করবে তাদের কাছে আমি অনেক অনেক কি বলবো কৃতজ্ঞ থাকবো অনেক অনেক হ্যাঁ কারণ তোমাদের একটা শেয়ার আমাদের অনেক উপকারে আসে সো আচ্ছা ওকে আমি দেন শুরু করি এটা হচ্ছে আমাদের গুজরাটি ওয়ান পিস ঠিক আছে গুজরাটি ওয়ান পিস পার্পেল কালারের মধ্যে আছে অরবিন্দু ভয়েলের মধ্যে আছে ঠিক আছে অরবিন্দু ভয়েলের মধ্যে আছে আজকে লাইভ বাইসি আপু থ্যাংক ইউ আপু আমি জানি না কোন টাইমটা সবাই ফ্রি থাকে বাট আমি যে টাইমটা ফ্রি থাকি আমি এই টাইমটাই চুজ করে নিই সো দেখো এটা হচ্ছে তোমার সাদি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো তোমার বেবিরা কেমন আছে তাই বলো তো এটা হচ্ছে তোমার নেক পর্ষণটা হুম গুজরাটি ওয়ান পিস দেখো কাছ থেকে দেখাচ্ছি অরবিন্দু ভয়েলের মধ্যে আছে থ্যাংক ইউ আপু শারমিন আপু অরবিন্দু ভয়েলের মধ্যে আছে এটা হচ্ছে একদম পার্পল কালার পানা ফুলের যে কালারটা হয় কচুরি পানা ফুলের এই কালারটা ঠিক আছে লাইট পার্পেলটা আচ্ছা এটা হচ্ছে নিচের পোর্শনটা দেখো এভাবে আছে নিচের পোর্শনটা এভাবে আছে দেখো ঠিক আছে এভাবে নিচের পোর্শনটা আছে আর এইটা হচ্ছে জামাটা ফিফটি ইঞ্চি লং আছে এই ড্রেসগুলো হ্যাঁ ফিফটি ইঞ্চি লং আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস তোমরা ফিফটি ইঞ্চি লং পাবা দেখো এভাবে করে গুজরাটির সাথে হচ্ছে ইয়াগুলো ওয়ার্ক আছে গুজরাটির সাথে তোমার হচ্ছে ফুলগুলো আছে ফুল প্রত্যেকটা ফুলের মধ্যে ডলার আছে এবং প্রত্যেকটা ফুলের মধ্যেও কিন্তু এই যে গুজরাটি ওয়ার্কগুলো আছে ঠিক আছে প্রত্যেকটা ফুলের এই দেখো পাতাগুলো আছে আর এগুলো কিন্তু গুজরাটি গুজরাটি ওয়ার্ক আছে হ্যাঁ অনেক দিন পরে আপনাকে পেলাম থ্যাংক ইউ আপু আসলে আমি অনেক দিন অ্যাবসেন্ট হয়ে গেছিলাম ইনশাল্লাহ এখন থেকে পাবা আচ্ছা পিছনে এভাবে করে ছিটাগুলো আছে পিছনে পুরা পিছনটা এভাবে করে ছিটাটা পাবা আর হচ্ছে এটা হচ্ছে হাতের কাজটা দেখো হাতে একদম এরকম করে বড় করে আর এখানে মার করা আছে তো একটু মাঠটা এই যে হুম মারটা একটু বেশি হয়ে গেছে এই জন্য এরকম লাগতেছে ঠিক আছে এভাবে করে একদম ফুল হাতাতে এইভাবে কাজটা পাবা ঠিক আছে এই হচ্ছে তোমার দুইটা হাতা এই হচ্ছে দুইটা হাতা এই যে দুইটা হাতাতেই কাজটা পাবা ওকে এটা গেলো হচ্ছে তোমার পার্পেল কালারটা এটার হচ্ছে পাঁচটা কালার আসছে মাত্র পাঁচটা কালার আসছে সো এটা হচ্ছে পার্পেল কালারটা প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা হ্যাঁ গুজরাটি ওয়ার্কের থ্রি পিস যার দরকার ঝটপট করে নিয়ে ফেলবা প্রাইস থাকবে ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ সো স্ক্রিনশট ডান করো যার লাগে ওকে যার লাগে স্ক্রিনশট ডান করো এই যে ফিফটি ইঞ্চি লং হবে বাইশ ইঞ্চি হাতা হবে ফার্স্ট ড্রেসটা আমি রেখে দিচ্ছি আচ্ছা নেক্সট আমি চলে যাবো হচ্ছে বাসন্তী কালার এটা কি ওয়ান পিস হ্যাঁ হ্যাঁ পুপি ওয়ান পিস হ্যাঁ গুজরাটির ওয়ান পিস ঠিক আছে গুজরাটির ওয়ান পিস আচ্ছা এটা হচ্ছে বাসন্তী কালারটা বাসন্তী কালার ঠিক আছে বাসন্তী কালার নেকর্ষণটা এমন হবে দেখো এইভাবে করে এই যে এই হবে কাজটা এই কালারটা অসম থ্যাংক ইউ আপু এই হবে কাজটা আর হচ্ছে গুজরাটিগুলো খুব বড় বড় না ছোট ছোট সুন্দর একটা কাজ ঠিক আছে ছোট ছোট সুন্দর একটা কাজ খুবই সুন্দর লাগবে যখন তোমরা মেক করবা হ্যাঁ আমি একটা যদি মেক করে পরে আসতে পারতাম তাহলে দেখতে যে কতটা সুন্দর ঠিক আছে আর দেখো এগুলো হচ্ছে তোমার গুজরাটি তো আছে এখানে এই যে এরকম গুজরাটি করা হ্যাঁ তারপর এই ফুলে পাতা দেওয়া আছে পাতার পাশ দিয়েও কিন্তু গুজরাটি ওয়ার্কটা করা ঠিক আছে এরকম করে এক মাথা গুজরাটি ওয়ার্কটা করা এভাবে করে আছে আর হচ্ছে এই যে ওই দিন আপু বলছিল যে গুজরাটিতে তোমার বেশি ডলার তো এখানে কিন্তু খুবই অল্প অল্প ডলার করা করা হয়েছে হয়েছে বেশি সো এটা হচ্ছে এরকম দেখো এই যে কাজটা ঠিক আছে এটা হচ্ছে তোমার জামাটা এটা হচ্ছে তোমার জামাটা এই যে অল ওভার জামাটা এরকম বোঝা যাচ্ছে জানি না ওকে আর এটা হচ্ছে পিছন সাইডের কাস্টা কাজটা পিছনে দেখো এভাবে করে ছিটাগুলা আছে হ্যাঁ পিছনে এভাবে করে ছিটাগুলা আছে অ্যান্ড হচ্ছে হাতাটা দেখো হাতাটা যদি তোমরা দেখো এরকম হয় কেউ মানে মাঠ দেওয়ার সময় এত বেশি মাঠ দিয়ে ফেলেছে কাপড়গুলা যে আমার দেখাতে অসুবিধা হচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে হাতাটা হাতাটা একদম বাইশ ইঞ্চি কিন্তু লং আছে হাতায় কাপড়টা হ্যাঁ তোমরা চাইলে বাইশ ইঞ্চি করে করতে পারবা কোনো প্রবলেম হবে না সো এটা হচ্ছে তোমার ইয়াটা হ্যাঁ অরবিন্দু ভয়েলের মধ্যে আছে প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা যার এটা চাই ঝটপট করে স্ক্রিনশট ডান করো নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দাও স্ক্রিনশট ডান করো নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দাও প্রাইস থাকবে ওয়ানলি আটশো টাকা গুজরাটি ওয়ার্কের থ্রি পিস প্রাইস থাকবে ওয়ানলি আটশো পঞ্চাশ ওকে এই যে ওকে নেক্সট আমি চলে যাব আমার কি নেট প্রবলেম আপনি হ্যাং হয়ে আছেন কেন আমার কি নেট প্রবলেম আমার মনে হয় না নেট প্রবলেম আচ্ছা নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে যাচ্ছি নেক্সট ব্ল্যাকের মধ্যে যাচ্ছি নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে যাচ্ছি হুম এই দেখো ব্ল্যাকটা এই হচ্ছে তোমার নেক পোর্শনটা এভাবে করে হুম নেক পোর্শনটা এভাবে গেছে এবং অল ওভার এভাবে করে যাচ্ছে ঠিক আছে অল ওভার এভাবে করে যাচ্ছে এই যে এই যে এভাবে করে যাচ্ছে সুন্দর একটা কাজের প্যাটার্নে আছে এই দেখো এভাবে করে তোমার যাচ্ছে নিচে এই কাজটা আছে হ্যাঁ নিচে এই কাজটা আছে এরকম সুন্দর করে কাজগুলা করা আছে ওকে এরকম সুন্দর করে কাজগুলো করা আছে আর দেখো কাজের প্যাটার্নটা একটু দেখে নাও আর এই জামাগুলো একটু বেশি মার হয়ে গেছে কোনো সমস্যা নাই হুম একটু ধোয়া দিলেই ঠিক হয়ে যাবে ঠিক আছে তোমরা মেক করার পরে যখন ধোয়াটা দিবা ঠিক হয়ে যাবে সো এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থ্রি পিস নাকি ওয়ান পিস হবে আপু আপু ওয়ান পিস ওয়ান পিস যারা ওয়ান পিস চাও নিয়ে ফেলবা যারা ওয়ান পিস চাও নিয়ে ফেলবা এটা হচ্ছে পিছনের কাজটা ঠিক আছে পিছনের কাজটা এটা এটা হবে আর হচ্ছে হাতের কাজটা এই যে এটা হচ্ছে হাতের কাজটা হুম হাতের কাজটা এটা হবে ওকে হাতাটা একদম ফুল হাতার কাপড় আছে এখানে ফুল হাতা হবে সো মেক করার পরে জিনিসটা অনেক সুন্দর হবে ব্ল্যাক কালারের মধ্যে আছে গুজরাটি ওয়ান পিস অরবিন্দু ভয়েলের মধ্যে আছে প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা যার এটা চায় ঝটপট করে স্ক্রিনশট ডান করো ডান করে নিয়ে ফেলো প্রাইস থাকবে ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা ফিফটি ইঞ্চি লং হবে জামাগুলা ফিফটি ইঞ্চি লং হবে ঠিক আছে ওকে প্রাইস থাকবে আটশো টাকা যার চাই খুব তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে হবে কারণ গুজরাটি ওয়ান পিস কিন্তু খুব বেশি নাই প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আপু আটশো পঞ্চাশ টাকা অরবিন্দু ভয়েলের মধ্যে আছে নেক্সট হচ্ছে তোমার এই কালারটা দেখো এটা হচ্ছে ফিরোজা কালার হ্যাঁ ফিরোজা কালারের মধ্যে আছে এই যা ফিরোজা কালারের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে নেক পোর্শনটা এবার নেক পোর্শনে এখানে কিন্তু ডাল কাঁথা ফোড়ো আছে ঠিক আছে বোঝা যাচ্ছে কিনা জানি না কাঁথা ফোড়ো আছে এভাবে করে কাঁথা ফোর আছে তারপর এভাবে করে কাজগুলো আছে খুব ছোট ছোটো গুজরাটি কাজগুলো তো তোমরা জানো যে অনেক বড়ো বড়ো কাজ হয় হ্যাঁ সেটা কিন্তু সবাই পছন্দ করে না না তাই না তো আমি সেই জন্য ছোট ছোট করে কাজ করিয়েছি দেখো তোমাদের লাইক হয় কি না হ্যাঁ এভাবে করে আছে দেখো খুবই সুন্দর দেখো এই যে হ্যাঁ স্কাই কালারের মধ্যে আছে এটা এই যে ঠিক আছে স্কাই কালারের মধ্যে আছে নিচের প্যাটার্নটা দেখুন নিচে হচ্ছে এইভাবে এখানে কিন্তু কাঁথা ফোরো আছে এভাবে করে করা আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার স্কাই কালারের মধ্যে আছে জামাটা এভাবে করে সুন্দর করে কাজটা আছে আর এটা হচ্ছে তোমার পিছনের কাজটা পিছনে এভাবে ছিটাগুলো থাকছে এভাবে করে অ্যান্ড হচ্ছে হাতের কাজটা যদি আমি দেখাই এটা হচ্ছে হাতের কাজটা ঠিক আছে এটা হচ্ছে হাতের কাজটা হুম হাতাটা কিন্তু একদম ফুল স্লিভ আছে হ্যাঁ ফুল স্লিভ আছে একদম তোমার হচ্ছে দেখো এই যে কাপড় তো আছেই আর কাজটাও কিন্তু ফুল হাতার কাজ আছে এই দেখো এভাবে করে পড়বে যখন কাজটা পরবে এভাবে করে পড়বে খুব সুন্দর লাগবে ফিরোজাটা বেশি সুন্দর থ্যাংক ইউ আপু হ্যাঁ সো এটা যা লাগবে নিয়ে ফেলতে হবে প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা ওয়ানলি হ্যাঁ অরবিন্দু ভয়েলের মধ্যে আছে গুজরাটি ওয়ান পিস সো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যার লাগবে ঝটপট করে নিয়ে ফেলতে হবে প্রাইস থাকবে ওয়ানলি আটশো পঞ্চাশ স্ক্রিনশট ডান করো নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেতে চলে যাও হ্যাঁ ইনবক্সে চলে যাও হ্যাঁ কারণ এগুলো হচ্ছে খুব বেশি আসে নাই হ্যাঁ গুজরাটি ওয়ান ওয়ান পিস তো আসলে আমাদের বেশি করানো হয় নাই অল্প অল্প করানো হয়েছে হুম আর মাঠ থেকে সব উঠেও আসে নাই সো আচ্ছা এটা হচ্ছে লাইট ইয়েলো কালারের মধ্যে আছে লাইট কালারের মধ্যে আছে দেখো এই হচ্ছে তোমার তোমার নেক নেক হ্যাঁ এই হচ্ছে হচ্ছে লাইট কালারের মধ্যে আছে এটা জামাটা হুম এটা হচ্ছে জামাটা আর হচ্ছে এইভাবে করে তোমার কাজের ইয়াটা গেছে দেখো ঠিক আছে কারণ জামাগুলো হচ্ছে কি জামাগুলো একটু বেশি মার করা হয়ে গেছে হ্যাঁ একটু মাঠ দিয়ে ফেলেছে বেশি এই জন্য তোমার একটু দেখাতেও আমার অসুবিধা হচ্ছে সো এই যে এটা হচ্ছে তোমার দেখো সুন্দর করে কাজটা করা আছে আর এটা হচ্ছে তোমার নিচের পোর্শনটা হুম নিচের পোর্শনটা এটা হবে লাইট ইয়ালো কালার যারা লাইট ইয়েলো কালার চাও তারা নিতে পারবা এটা এই হচ্ছে তোমার জামাটা ঠিক আছে এই হচ্ছে তোমার জামাটা আর পিছনে এভাবে করে ছিটাগুলা করা আছে পিছনে এই করে ছিটাগুলা করা আছে পুরা ছিটাতে এইভাবে করে করা আছে আপনার সব যাচ্ছ কোথায় লাইভটা একটু শেয়ার করে দাও এখনও তো অনেক কিছু দেখাবো সো যাও কই হ্যাঁ এটা হচ্ছে তোমার হাতের কাজটা হুম হাতের কাজটা এটা হবে অরবিন্দ ভয়েলের মধ্যে আছে সো এই পাঁচটা কালারই হবে যার এটা চাই এটা নিয়ে ফেলো এটা হচ্ছে লাইট ইয়ালোটা ক্রিম কালারও বলতে পারো হুম এই যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যা চাই খুব তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে হবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে ঝটপট করে স্ক্রিনশট ডান করে নিয়ে ফেলো আটশো পঞ্চাশ হ্যাঁ ওয়ান পিস আটশো পঞ্চাশ খুবই কম ঠিক আছে খুবই কমে পাচ্ছ ইনশাল্লাহ আমার মনে হয় আলহামদুলিল্লাহ খুবই কমে পাচ্ছ এবার আসি হচ্ছে এই যে কাপড়গুলা কিন্তু প্রাইডের হুম কাপড়গুলা প্রাইডের এটা হচ্ছে প্রাইড কাপড় কাপড়ও বলে দিচ্ছি উল্লেখ করে দিচ্ছি একটু বুঝে নিও হ্যাঁ একটু বুঝে নিও প্রাইডের ফুল কারি কুশি কাটার থ্রি পিস এই টু পিস সরি আচ্ছা এটা হচ্ছে প্রাইডের হ্যাঁ কাপড় হবে প্রাইডের এই দেখো নেক পোর্শনটা নেক পোর্শনটা এরকম হবে লাইট পিঙ্কের মধ্যে আছে লাইট পিঙ্কের মধ্যে আছে আপু আপুরা একটু বলো তো ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার আছে কিনা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এই হচ্ছে তোমার কাজটা হুম জামার কাজটা এই যে এটা হচ্ছে জামার কাজটা দেখো ওকে ফুল টু কুশি কাটার টু পিস আর কি এই যে নিচের কাজটা হবে এরকম ঠিক আছে কাজটা এরকম হবে রেশমি সুতার কাজ করা শাড়ি বা ড্রেস আছে 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 হিউজ পরিমাণে আছে শুধু আছে না আছে হুম আচ্ছা এটা হচ্ছে পিছনের কাজটা ব্যাকে এরকম ছোট ছোটো কাজগুলো হবে হ্যাঁ পুরা ব্যাগটা এটারও জামা ফর্টি এইট ইঞ্চি লং আছে হ্যাঁ এটার জামা কিন্তু ফর্টি এইট ইঞ্চি লং আছে এটার হাতাটা দেখাচ্ছে হাতাটা এই হবে কাজটা দুইটা হাতাতে কাজটা আছে এভাবে করে এই যে এটা হচ্ছে হাতের কাপড়টা ঠিক আছে হাতের কাপড়টা হাতের কাপড়টা আমরা চাইলে এভাবে টেলারিং করিয়ে দিতে পারি বাট ওটা করিয়ে ফাও মানে টেইলরকে টাকা দিয়ে ওই টাকাটা তোমাদের কাছ থেকে নেওয়ার কোনো যুক্তি হয় না এই আমি হাতাটা এভাবে রেখেছি ঠিক আছে হাতাটা এভাবে রেখেছি যাতে হচ্ছে ওই টাকাটা তোমাদের কাছ থেকে নেওয়ার কোনো দরকার নাই হ্যাঁ তো এটা হচ্ছে হাতাটা এই একটা হাতা পাশে একটা হাতা ঠিক আছে দুইটা হাতা এই যে কাপড়টা দেখিয়ে দেই এই হচ্ছে দুইটা হাতার কাপড় আছে এভাবে করে সুন্দর করে এই যে হুম এই যে দেখো একদম বাইশ ইঞ্চি হাতা আছে কিন্তু বাইশ ইঞ্চি লং আছে চাইলে তোমরা ফুল হাতা মেক করতে পারবা কোনো সমস্যা নেই সেই পরিমাণ ফেব্রিকটা দেওয়া আছে ঠিক আছে সেই পরিমাণ ফেব্রিকটা দেওয়া আছে এখন যাব অন্যটায় ওড়নাটা যাবো ক্লিয়ার আপু থ্যাংক ইউ আপু মানে আমার এখানে মনে হচ্ছে যে ক্লিয়ার আছে কি আছে না এই জন্য তোমাদের কাছে আস করলাম আচ্ছা এখন দেখো ওড়নাটা হুম ফাল্গুনের কালেকশন এনেছো কি হ্যাঁ আপু এনেছি আপু এনেছি কালকে দেখাবো ইনশাল্লাহ সব বাসন্তী না এখানে ওয়ান পিস একটা বাসন্তী ছিল ইয়ালো ছিল যদি লাইক হয় আপনি নিতে পারো সো এটা হচ্ছে তোমার ওড়নাটা ওড়নাটা দেখে নাও এভাবে করে কুশিগুলা করা আছে সুন্দর করে এভাবে করে ফুলকারি কাজটা করা আছে অ্যান্ড হচ্ছে এই কিন্তু এভাবে করে মিডিলে কুশি করা আছে আচ্ছা আগে আমি বর্ডারটা দেখাই প্রত্যেকটা বর্ডারে এভাবে করে কুশিগুলা করা আছে প্রত্যেকটা বর্ডারে হ্যাঁ এই যে আর দেখো এখানে যে আলগা সুতাগুলো আছে এই সুতাগুলো সব আমরা কাট আউট করে দেবো সো কোনো প্রবলেম নাই সব সুতা আমরা কাট আউট করে দেবো হ্যাঁ এই যে ঠিক আছে এভাবে করে আছে ওন্নাটা আর মিডিলে এভাবে করে ছিটা করা আছে সো এই হচ্ছে অন্যাটা কুশির ওন্না হ্যাঁ এভাবে করে কুশি করা আছে ছিটা করা আছে এই হচ্ছে জামাটা এই হচ্ছে তোমার হাতাটা যার এটা চাই ঝটপট করে নিয়ে ফেলবা প্রাইস থাকবে টু পিস ওয়ানলি ওয়ানলি সতেরোশো টাকা টু পিস প্রাইস হচ্ছে ওয়ানলি সতেরোশো টাকা সো যার লাগে নিয়ে ফেলে একদম কিন্তু এরকম করে বড় করে বর্ডার করা আছে ওড়নাটায় হুম সতেরোশো টাকা থাকবে এটার প্রাইস টু পিস প্রাইডের উপরে আছে জামা এবং ওড়না প্রাইড থাকবে প্রাইস থাকবে সতেরোশো যার লাগে ঝটপট করে স্ক্রিনশট ডান করো অ্যান্ড হচ্ছে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দাও প্রাইস থাকবে সতেরোশো টাকা টু পিস প্রাইস একটু জেনে নিও হ্যাঁ টু পিস প্রাইস একটু জেনে নিও এই কলি ল্যাপটপর ঠিক আছে আচ্ছা নেক্সট আমি চলে যাব এইখানে এটার এই ডিজাইনটা দুইটা কালার আছে ওকে দুইটা কালার আছে আমি চলে যাই খুব সুন্দর সুন্দর কালার ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে তোমার দেখো এই যে অলিভ কালার টাইপের অলিভ গ্রিন কালারটা হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার পাবা কিন্তু এই যে প্রাইডের মধ্যে আছে হ্যাঁ প্রাইডের মধ্যে আছে এটা হচ্ছে নেক পোর্শনটা নেক পোর্শনটা এরকম ফালগুনের কালেকশন ইনশাল্লাহ কালকে থেকে স্টার্ট করবো হ্যাঁ শাড়ি বা ইয়া কালকে থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ এটা হচ্ছে নেক পোর্শনটা দেখো খুব সুন্দর করে আছে আর এভাবে ডলার করা আছে নিচের পার্টটা দেখো খুবই সুন্দর যারা একটু হচ্ছে হালকা ডিজাইনের মধ্যে চাও অল ওভার কাজের মধ্যে চাও না হ্যাঁ তাদের জন্য এটা ওকে দেখো কতটা সুন্দর এই যে ঠিক আছে কতটা সুন্দর দেখো আর অন্যরকম কালারটাও অনেক জোস তাই না কালারটাও অনেক জোস দেখো এই যে আর এক কাজটা দেখো কাজ থেকে এই যে খুবই সুন্দর হুম এটা গেল পিছনে এভাবে করে কাজটা আছে পিছনে এই যে এভাবে করে কাজটা আছে প্রাইডের উপরে আছে এটাও কিন্তু প্রাইডের উপরে আছে ব্রাইডের উপরে আছে ফর্টি এইট ইঞ্চি লং হবে ফর্টি এইট ইঞ্চি লং হবে এটার হাতাটা দেখায় হাতাটার কাজটা দেখাচ্ছে হাতাটা হচ্ছে এই যে হুম একদম ফুল স্লিপ পেয়ে যাবা এই হচ্ছে হাতার একটা পোর্শন এই আর হচ্ছে এই দুইটা হাতা এখানে আছে অনেক ফেব্রিক দেওয়া আছে হ্যাঁ হাতাটা অনেক ফেব্রিক দেওয়া আছে ওকে এখন ওড়নাটা দেখায় সুন্দর ওড়নাটা এই হচ্ছে এটার সুন্দর ওড়নাটা দেখো সুন্দর ওনাটা এভাবে করে তোমার কুশি করা আছে সুন্দর করে দেখো এই যে কুশি করা আছে চারো সাইডে এভাবে করে কুশি করা আছে এই দেখো অনেক সুন্দর হ্যাঁ এবং এটা চারো সাইডে এভাবে করে কাজ করা আছে এগুলো কি হাতের কাজ অবশ্যই হাতের কাজ আপু সবই হাতের কাজ আপু সবই হাতের কাজ দেখে নাও এই যে সবই হাতের কাজ আমার পেজে সবই হাতের কাজ হ্যাঁ সো এটা আর এখানে যেটা দেখছো এটা কিন্তু কুশি করানো জাস্ট মনে করো না যে কুশিটা করানো এই জন্য দেখো এই সাইডটা দেখো আবার আমরা এভাবে করে পিছন সাইডটা বলতেছি অনেক সময় দেখা যাচ্ছে কুশি করানো হয় এই সাইডটা মানে সুন্দর করে সেলাই করা হয় না তো এগুলো দেখো সুন্দর করে সেলাই করিয়ে দিয়েছি একদম কোনো সুন মানে কোনো কিছু ইয়া হবে না সুতা টুতা উঠবে না হ্যাঁ তো এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমার ওড়নাটা অন্যটা চারো সাইডে কাজ আছে কিন্তু এই যে নিচের পাড়েও কাজ আছে হ্যাঁ এপাশেও কাজ আছে ঠিক আছে সব দিকে কাজটা আছে এই দেখো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর খুবই নাইস হ্যাঁ যার এটা চাই নিয়ে ফেলতে হবে এটার প্রাইসও থাকবে হচ্ছে সতেরোশো টাকা টু পিস প্রাইস হচ্ছে সতেরোশো টাকা যার লাগে ঝটপট করে নিয়ে ফেলো সতেরোশো টাকা থাকবে এটারও প্রাইস ওকে দেখো খুব সুন্দর খুব সুন্দর এবং হচ্ছে প্রায় এখানে একটু মার করা থাকে আর এবার আমার হচ্ছে কাপড়ের মারগুলো একটু বেশি হয়ে গেছে হ্যাঁ এটা কোনো সমস্যা না জাস্ট হচ্ছে একটু ইয়া করবা ধুইলে এটা চলে যাবে পুরা ঠিক আছে রেখে দিচ্ছি স্ক্রিনশট ডান করো ডান করে খুব তাড়াতাড়ি নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দাও প্রাইস থাকবে ওয়ানলি সতেরোশো টাকা টু পিস প্রাইস ওকে যার চাই ঝটপট করে নিয়ে ফেলতে হবে ওকে গেল এবার হচ্ছে নেক্সট আইটেমে চলে যায় নেক্সট ওটারই একটা কালার দেখাচ্ছে এমন সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে আছে ঠিক আছে সুরমা অ্যাশ সো বুঝতেই পারছো কতটা সুন্দর অ্যাশ কালারের মধ্যে আছে এই যে হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে আছে এটা হচ্ছে নেক পোর্শনটা দেখো সুন্দর করে নেকের কাজটা দেখো এই হচ্ছে নেক পোর্শনটা খুবই সুন্দর করে আছে নেক পোর্শনটা ঠিক আছে আর এগুলো কিন্তু সব প্রাইডের মধ্যে আছে এই যে প্রাইডের মধ্যে আছে এবং একদম রিজনেবলের মধ্যে আছে হ্যাঁ একদম রিজনেবলের মধ্যে আছে আর প্রাইডের তো কোনো কালার একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো হচ্ছে চোখটোক বন্ধ করে তোমরা নিয়ে ফেলতে পারো আপু বড় অন্য জামা দেখো দেখাচ্ছি তো বোন এগুলো বেশ বড় হ্যাঁ এগুলো সব আটত্রিশ উনচল্লিশ ইঞ্চে আছে অন্যগুলো আর কত বড় চাও বলো আমার পেজে আমি মনে হয় হাইস্ট লেভেলের বড় অন্যা ইউজ করি হুম আচ্ছা এটা গেল এটার হাতাটা হচ্ছে এই যে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা ঠিক আছে খুব সুন্দর করে হাতাটা করা আছে খুব সুন্দর করে হাতাটা করা আছে দেখো এই যে দুই হাতেই কাজটা পাবা এবার দেখে ওড়নাটা ওড়নাটা কিন্তু এগুলা সব থার্টি নাইন ইঞ্চি চওড়া আছে হ্যাঁ থার্টি নাইন ইঞ্চি চড়া আছে খুশি করি আমরা সরে যাও ওইদিকে যাও হুম থার্টি নাইন ইঞ্চি চওড়া আছে আচ্ছা এখন দেখো কাজটা এই হচ্ছে তোমার কাজ এভাবে কুশি করানো আছে চারো সাইডে এই হচ্ছে কাজের প্যাটার্নটা এবং এক একটা অন্য এক এক রকম করে করা হয়েছে দেখো এটা দেখছে এখানে আর মিডিলটা এরকম করে বড় করে দেখো কাজটা এই যে হুম যেহেতু এখানে পাটটা একটু চিকন করা হয়েছে মিডিলের কাজটা বড় করে দেওয়া হয়েছে ঠিক আছে এক একটা এক একটা গেট আপ সো অ্যাশ কালারের মধ্যে আছে এটা সুরমা অ্যাশ অন্যটা হচ্ছে এই রকম ওনাটা হচ্ছে এই রকম প্রাইডের মধ্যে আছে হ্যাঁ প্রাইডের মধ্যে আছে টু পিস প্রাইজ হচ্ছে ওয়ানলি সতেরোশো টাকা যার দরকার খুব তাড়াতাড়ি করে নিয়ে ফেলো যার দরকার খুব তাড়াতাড়ি করে নিয়ে ফেলো প্রাইস থাকবে ওয়ানলি সতেরোশো টাকা ওনাটা দেখতেই পাচ্ছ অন্যটা সেই সুন্দর মানে থার্টি নাইন ইঞ্চি লম্বা আছে এই চওড়া আছে আপু আপনার ফেসবুক আইডির নামটা বলা যাবে তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করতাম হ্যাঁ আপু আমার এই ও আমার মানে কি পার্সোনাল আইডি আপু কি বলতে চাচ্ছ আপু পার্সোনাল আইডি বলতে চাচ্ছ নাকি পেজের আইডি পেজ তো তুমি আইডি আছো মনে হয় সো এইটা প্রাইডের বড় অন্যার জামার মাঝে থালা থাকলে পড়তে অসুবিধা হয় প্রাইডের বড় অন্যার জামার মাঝে থালা থাকলে পড়তে অসুবিধা হয় ওকে আপু থালা বন্ধ থালা বন্ধ নাও থালা ছাড়া থালা ছাড়া নিয়ে ফেলো সমস্যা নাই এই যে এটা হচ্ছে থালা ছাড়া আছে নিয়ে ফেলো আপু সো এটার প্রাইস থাকবে কত বলো তো সতেরোশো টাকা টু পিস প্রাইস এবং এত সুন্দর করে ওড়নাগুলো আমি কিন্তু খুব বেশি গুরুত্ব দেই হচ্ছে ওড়নাগুলোর উপরে কারণ ওড়নাগুলাই হচ্ছে অতিরিক্ত সুন্দর করতে হবে আমার এটাই হচ্ছে সবসময় ইনটেনশন থাকে সো প্রাইস থাকবে এই দেখো কত বড় থার্টি নাইন ইঞ্চি চওড়া পাবা কিন্তু এগুলো হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা টু পিস যার দরকার খুবই ঝটপট করে নিয়ে ফেলো যার দরকার খুবই ঝটপট করে নিয়ে ফেলো সতেরোশো টাকা থাকবে টু পিস প্রাইস আচ্ছা আমার পার্সোনাল আইডি হচ্ছে আশেকা ফেরদৌস হ্যাঁ আশেখা ফেরদৌস চার্জ দিলে পেয়ে যাবা আচ্ছা নেক্সট চলে যাচ্ছে একটা ওয়াও সেই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে দেখো গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর গ্রিন কালারের মধ্যে আছে জামাটা দেখো এইটা হচ্ছে এভাবে ট্রে করি ছোট বড় হচ্ছে আচ্ছা এটা হচ্ছে তোমার নেক পর্শনটা এভাবে করে গেছে যতটুকু কাজটা আসে ততটুকু এই যে হুম এই হচ্ছে তোমার নেক পর্শনটা এই হচ্ছে তোমার জামার কাজটা ঠিক আছে এইটা এই হচ্ছে তোমার নেক পর্শনটা জামাটা আমি কাছ থেকে একটু দেখাবো দেখো এই যে আর গ্রিনটা হচ্ছে এই টাইপের একটা গ্রিন জাস্ট স্ক্রিনে যে গ্রিনটা শো করছে এই গ্রিনটা হ্যাঁ এই গ্রিনটা হবে হচ্ছে জামাটার তো কাজের প্যাটার্নটা দেখো এই হচ্ছে কাজ এভাবে করে আছে আর নিচে এরকম করে তোমার ইয়াটা আছে হ্যাঁ এরকম করে আছে এই যে এই হচ্ছে তোমার জামাটা এটা হচ্ছে জামাটা ফর্টি এইট ইঞ্চি লং হবে হ্যাঁ ফর্টি এইট ইঞ্চি লং হবে এর বেশি লং হবে না ঠিক আছে ফর্টি এইট ইঞ্চি লং হবে যার দরকার সে নিবা ফর্টি এইট ইঞ্চি জাল হবে তাকেই নিতে হবে আচ্ছা এই যে ছিটা কিন্তু আছে হ্যাঁ পিছনে ছিটাগুলো আছে দেখিয়ে দিই পিছনে এরকম করে করে ছিটাগুলো আছে প্রত্যেকটা ছিটার মধ্যে এরকম ডলার পার্ক আছে সো এই হুম পিছনে ছিটা ছাটা আছে আচ্ছা প্রাইডের রেগুলার কিন্তু টু পিস হচ্ছে প্রাইডের আচ্ছা এখন যে হাতাটা দেখাচ্ছি হাতাটায় এই যে এই হচ্ছে হাতাটা হ্যাঁ হাতাটা এভাবে করে কাজ আছে ঠিক আছে ফুল হাতা হবে একদম ফুল হাতা হবে সো বুঝতেই পারছো মেক করার পরে অনেক সুন্দর হবে হ্যাঁ ফুল হাতা হবে আপনারা লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ যারাই জয়েন করেছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও আমি শেয়ারের কথা বলবো না তোমরা শেয়ার করে দিবা শেয়ারের কথা বলবো না শেয়ার করে দিবা হুম আর এটা হচ্ছে অন্যটা দেখো অন্যটা এভাবে করে খুশি করা আছে চারো সাইডে এই কাজটা করা আছে দেখো খুবই সুন্দর জাস্ট অশ্রাম করে অন্যগুলো করা হ্যাঁ একদম চারো সাইডে এই যে অন্যগুলা করা দেখো একদম কোনো জায়গা ফাঁকা টাকা নাই হ্যাঁ মানে এরকম খালি এই ভিতরটা এ করেছি আর পারগুলো এত সুন্দর করে তোমার করা হয়েছে দেখো এই যে হ্যাঁ এই হচ্ছে অন্যটা দেখো সুন্দর করে করা প্রাইস থাকবে হচ্ছে টু পিস প্রাইস সতেরোশো টাকা ওয়ানলি সতেরোশো টাকা হ্যাঁ যার দরকার খুব তাড়াতাড়ি ঝটপট করে নিয়ে ফেলো প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা হ্যাঁ এত রিজনেবল প্রাইস আমার মনে হয় না যে এত সুন্দর সুন্দর জামার ওনা পেয়ে যাবা স নিয়ে ফেলো যা দরকার প্রাইস থাকবে সতেরোশো টাকা টু পিস প্রাইডের মধ্যে আছে ওকে স্ক্রিনশট ডান করো ডান করে সোজা ইনবক্সে চলে যাও এই যে ওকে নেক্সট আমি চলে যাই হোয়াইট কালারের মধ্যে নেক্সট আমি হোয়াইট কালারের মধ্যে দেখাচ্ছি হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে ওয়াও খুবই সুন্দর দেখো হোয়াইট কালারের মধ্যে আছে হাতাটা যারা হোয়াইট লাভার আছো নিয়ে ফেলো আপু কি রেশমি সুতা কাজ করার ড্রেস দেখানো হবে শাড়ি দেখাবেন আপু আজকে তো মনে হয় না আর পসিবল হবে আপু আজকে আর পসিবল হবে না এটা আজকে দেখায় দেখাবো হুম কালকে রেশমি সুতার হচ্ছে ডেক্সি ভয়েলের মধ্যে দেখাবো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তোমার জামাটা সেই সুন্দর কিন্তু আপুরা দেখো এই যে হ্যাঁ এই দেখো খুবই সুন্দর খুবই সুন্দর জামাটা দেখো সেই সুন্দর প্রাইডের মধ্যে আছে হ্যাঁ প্রাইডের মধ্যে আছে জামাটা দেখো কাজের প্যাটার্নটা হুম এই হচ্ছে তোমার জামাটা এটা কিন্তু ফিফটি ইঞ্চি লং আছে হ্যাঁ কারণ হচ্ছে এটার নিচে কোনো বর্ডার নাই সো এটাতে ফিফটি ইঞ্চি লং আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ওকে আর পিছনে এভাবে করে ছিটা করে ডলার ওয়ার্ক আছে পিছনে এভাবে করে ছিটা করে ডলার বয়ক আছে সো পিছনে একটু একটু কাজ করা আছে আচ্ছা এটা জামাটা আর এটার হাতাটা যদি আমরা দেখি হাতাটা এরকম লম্বা হাতাটা করা আছে দেখো পুরো এই যে কি পায় বা ও এই যে লম্বা লম্বি করে হাতাটা করা আছে হ্যাঁ দুইটা হাতাতেই এভাবে করে করিয়ে দেওয়া হয়েছে তোমরা তোমাদের ইচ্ছা মতো করে মেক করে নিও হ্যাঁ এই হচ্ছে হাতাটা এই হচ্ছে হাতাটা আচ্ছা ওখানে একটা বাসন্তকালার জামা আছে ওইটা নিয়ে তো ওইখানে দেখবি হাটের উপরে ওই ঘরে আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা এরকম করেই আছে সবগুলা ওই ঘরে না না বাসন্তিকালা একটা জামা আছে দেখ এটা হচ্ছে তোমার হাতের কাজটা এই কুশি করাটা এরকম হবে আর ওনার প্যাটার্নটা এরকম হবে অল ওভার এই অন্যটা এভাবে করে কাজ আছে হোয়াইটের একদম হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট না পিওর হোয়াইটের মধ্যে আছে আর ওন্যাগুলো কিন্তু থার্টি নাইন ইঞ্চি লং আছে প্রত্যেকটার মধ্যে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে থার্টি নাইন ইঞ্চি লং আছে সো এই হচ্ছে জামাটা এই হচ্ছে অনাটা আর এটা তো হাতাটা যার এটা দরকার ঝটপট করে নিয়ে ফেলবা প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা টু পিস প্রাইস হ্যাঁ সতেরোশো টাকা থাকবে ওয়ানলি টু পিস প্রাইস হচ্ছে সতেরোশো টাকা সো যার দরকার ঝটপট করে নিয়ে ফেল ওয়ানলি সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা প্রাইডের টু পিস ওকে এই যে দেখো এই সুতার কি রং উঠবে না আপু রং উঠলে এটা তো আমার কাছে ওয়াশ আয়রন করে তারপর আসতে খালি ওয়াশ না ওয়াশ করে মার দিয়ে আয়রন করে তারপর আসতে অন্তত তিনবার ওয়াশ করা হয় তাহলে সাদাতে কি এরকম থাকতো বলো একটুও রং উঠবে না একটুও রং উঠবে না আচ্ছা আজানটা হোক একটু সাথে থাকবে আর একটা কালার দেখাতে থাকি

গুচাই ফেলে ভাল মানে ডিফেক্ট আছে একো এটা কি বোধ চাপুরা এটা হচ্ছে তোমার একদম হচ্ছে একটা কি বলে জলপাই গ্রিন হ্যাঁ জলপাই একটু হ্যাঁ এটা হচ্ছে জলপাই গ্রিন হ্যাঁ জলপাই গ্রিনের সাথে হচ্ছে পার্পেল ওড়না ঠিক আছে জলপাই গ্রিনের সাথে পার্পেল ওড়না তাহলে আমি একটু এ করি আমি একটু নিচু করে নিই এটা এখন নিচটা দেখা যাবে ঠিকঠাক জামার নিচটা হ্যাঁ এখন দেখা যাচ্ছে সো এটা হচ্ছে তোমার জামাটা জামাটা আরেকবার দেখিয়ে দিই আর যারা এতক্ষণ আমার সাথে ছিল অনেক থ্যাংকস এই যে হুম এই হচ্ছে তোমার জামার কালারটা এক্সাক্টলি হচ্ছে এটা ঠিক আছে খুব সুন্দর একটা জামার কালার আর এই হচ্ছে তোমার কাজের প্যাটার্নটা নিচটা অনেক ভারী অনেক সুন্দর করে করা আছে হ্যাঁ আর হচ্ছে এই হচ্ছে জামাটা আর ওড়নাটা তো দেখতেই পাচ্ছ ওড়নাটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে আছে আর প্রাইডের জামাগুলোয় কিন্তু ইনার লাগে হ্যাঁ ইনার লাগে সো ইনার কিন্তু পরতে হবে আচ্ছা এটা হচ্ছে হাতাটা হাতাটার দুই হাতেই কাজ করা আছে এই যে হ্যাঁ এভাবে করে কাজ করা আছে হাতের দুই হাতেই এটা কাজ করা আছে দুইটা হাতা এই যে ঠিক আছে এই হচ্ছে দুইটা হাতাতে একদম ফুল স্লিভে কাজ করা আছে হুম ফুল স্লিভে কাজ করা আছে সো এটারও প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা টু পিস যার দরকার ঝটপট করে নিয়ে ফেলবা প্রাইস থাকবে ওয়ানলি সতেরোশো টাকা সো স্ক্রিনশট ডান করো ডান করে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দাও প্রাইস থাকবে ওয়ানলি সতেরোশো টাকা এই যে ঝটপট ঝটপট করে নিয়ে ফেলতে হবে ওকে ওকে রেখে দিচ্ছি আমি কিন্তু গুজরাটি শাড়ি দেখাবো গুজরাটি শাড়ি একটা নিয়ে আসতো আর ওই যে পার্পল কালার শাড়ি একটা নিয়ে আস হ্যাঁ আমি কিন্তু আজকে গুজরাটি শাড়ি দেখাবো একটা অন্য ধরনের শাড়ি দেখাবো আপুরা সাথে থাকতে হবে একটা অন্য ধরনের শাড়ি দেখাবো সো একটু তো সাথে থাকতেই হবে সাথে না থাকলে চলবে কেন আচ্ছা এটা হচ্ছে তোমার নেকর্শনটা এরকম হবে এটা হোয়াইটের মধ্যে আছে হ্যাঁ নেক পোর্শনটা এরকম হবে অল ওভার এই কাজটা হবে ঠিক আছে অলওভার এই কাজটা হবে যারা একটু ভারী কাজের মধ্যে পছন্দ করে এটা খুব তাড়াতাড়ি করে নিয়ে ফেলবা হ্যাঁ এটার বেশি পিসেস নাই সো এটা হবে আর এটার হচ্ছে তোমার এই হবে কাজের প্যাটার্নটা দেখো হ্যাঁ দেখি গুজরাটি শাড়িগুলা কিন্তু আজকে দেখাবো গুজরাটি শাড়ি আসছে অনেক অনেক হ্যাঁ অনেক অনেক গুজরাটি শাড়ি আসছে সো সাথে থাকতে হবে গুজরাটি শাড়ি দেখার জন্য ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কারণ গুজরাটি শাড়ি অনেক দিন আগে আমি মেক করতে দিয়েছি আমার গুজরাটি শাড়ি উঠেই না হ্যাঁ পুরো পাগল করে দিচ্ছে আমার গুজরাটি শাড়ির জন্য সো এটা হচ্ছে ব্যাক পোর্শনের কাজটা পিঠেও এই কাজটা থাকবে সুন্দর করে একদম পিঠে পিছনে এরকম ছিটা কাজ থাকবে হ্যাঁ পিছনে ছিটা কাজ থাকবে এটা হচ্ছে তোমার জামাটা এটা হচ্ছে হাতাটা এই যে হাতাটা লম্বালম্বিভাবে কাজটা থাকবে এই দেখো দুইটা হাতাতেই কাজটা থাকবে এবং বাইশ ইঞ্চি কাপড় এখানে একদম দেওয়া আছে বাইশ ইঞ্চি কাপড় হ্যাঁ সো তোমরা কিন্তু একদম ফুল হাতা করে মেক করতে পারবে এবার দেখো এটার সাথে সুন্দর ওড়নাটা হ্যাঁ কুশি ওড়না করাতে যে এত যন্ত্রণা বলার কিছু নাই খুব সমস্যা সো এই যে দেখো এখানে কুশি করানো আছে এভাবে করে কুশি করানো আছে চারো সাইডে এই কাজটা হবে ওড়নাটার এই যে দেখো হুম পিটানো কাজ করা আছে এভাবে করে সুন্দর করে অন্যগুলো করা আছে সো তোমরা হচ্ছে ঝটপট করে নিয়ে ফেলবা হ্যাঁ এই যে হোয়াইটের সাথে হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশান সো যার দরকার এটা নিয়ে ফেলো এটারও প্রাইস থাকবে সতেরোশো টাকা টু পিস প্রাইস হ্যাঁ এটার সাথে তোমাদের মাল্টি করা আছে যে যেটা প্যান্ট চাও পরে ফেলতে পারবা প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা টু পিস প্রাইস সো যা লাগবে এটা ঝটপট করে নিয়ে ফেলতে হবে স্ক্রিনশট ডান করে ডান করে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও প্রাইস থাকবে সতেরোশো ওকে স্ক্রিনশট ডান করো আপুরা ওকে নিজ পর্যন্ত কি দেখা যাচ্ছে ওকে রেখে দিচ্ছি নেক্সট আমি চলে যাব হচ্ছে আরেকটা নেক্সট আমি চলে যাব আর একটা আছে মিষ্টি কালারের মধ্যে যারা মিষ্টি কালার পছন্দ করো দেখো খুবই সুন্দর হ্যাঁ এই জামাটাও অনেক সুন্দর মিষ্টি কালার যারা পছন্দ করো নিয়ে ফেলবা আর বসন্তের একটা বাসন্তী কালার দেখিয়ে দিব একটু রিজনেবল প্রাইজের মধ্যে হ্যাঁ একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটা দেখিয়ে দিব ওকে এই যা কি বুঝতে এটারও নেকটা আচ্ছা এটারও নেকটা একটু ঝামেলা আছে হ্যাঁ এটা দেখাবো না এই দুইটা আলাদা রাখ এটা দেখাবো না আচ্ছা এবার হচ্ছে চলে যাচ্ছি ওয়ান পিস হচ্ছে আরও তিনটা আমার যে পরা ওয়ান পিসটা এটা দুইটা কালার অ্যাভেলেবেল হয়েছে তো এটা দেখে নিতে পারো এটা দুইটা কালার অ্যাভেলেবেল হয়েছে এই যে আটশো পঞ্চাশ টাকার রেটেই হবে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকার রেট হবে এইগুলার ওয়ান পিসটা দেখো এই যে টাকা হ্যাঁ কারো যদি চাই নিয়ে নিয়ে ফেলো কারো যদি লাগে আটশো পঞ্চাশ টাকা এই যে ওয়ান পিস অরবিন্দু ভয়লের মধ্যে আছে হ্যাঁ অরবিন্দু ভয়লের মধ্যে আছে যা চাই এটা নিয়ে ফেলতে হবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সো যার দরকার ঝটপট করে স্ক্রিনশট ডান করো এটারও ব্যাকে কাজ আছে হ্যাঁ পিছনে কাজ আছে পিছনে কাজ আছে ঠিক আছে এটারও পিছনে কাজ আছে সো যার দরকার নিয়ে ফেলা আটশো পঞ্চাশ টাকা থাকবে এটার প্রাইস আটশো পঞ্চাশ এই যে স্ক্রিনশট ডান করো কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে আর আসবে না একদম লাস্টের প্রোডাক্ট হ্যাঁ আর আসবে না এটা হচ্ছে হাতের কাজটা এই যে এটা হবে হাতের কাজটা ওকে আটশো পঞ্চাশ স্ক্রিনশট ডান করে নিয়ে ফেলো আচ্ছা রেখে দাও আরেকটা আছে হচ্ছে এই যে মেরুন কালারের মধ্যে মেরুনের মধ্যে হোয়াইট মেরুনের মধ্যে হোয়াইট দেখো কারো যদি এটা চাই নিয়ে ফেলতে পারবা মেরুনের মধ্যে হোয়াইট কালার এই যে ঠিক আছে যারা একটু ডলা ওয়ার্ক পছন্দ করো আর পড়লেও ভালো লাগে হ্যাঁ খারাপ লাগে না ড্রেসগুলা যারা পছন্দ করো তারা নিয়ে ফেলো হ্যাঁ মেরুনের মধ্যে হচ্ছে হোয়াইট কালার এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে একদম হোয়াইট কালার সুন্দর করে করা আছে কাজগুলো দেখো এই যে দুইটা কালারই মানে এই দুইটাই হচ্ছে ফিল্ডে পড়েছিল দুইটা কালারই আছে অ্যাভেলেবেল সো যার দরকার নিয়ে ফেলো এগুলো বেশি কালার হবে না দুইটা কালারই আছে হ্যাঁ এটারও হাতের কাজটা এটাই হবে হাতের কাজটা হবে এই যে এই হবে হাতের কাজটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ সো স্ক্রিনশট ডান করো করে নিয়ে ফেলো ঝটপট করে আটশো পঞ্চাশ ওকে একটা অন্য ধরনের ওয়ান পিস দেখো এটা যদি কারো পছন্দ হয় নিয়ে ফেলতে পারো এটাও অনেক সুন্দর হুম এই দেখো অনেক সুন্দর এটা অরবিন্দু ভয়লের মধ্যে আছে ঠিক আছে এটা অরবিন্দু ভয়েলের মধ্যে আছে খুবই সুন্দর হবে ওয়ান পিসটা যখন মেক করবা খুবই সুন্দর হবে দেখো এই যে হ্যাঁ খুব সুন্দর ডিজাইনার সো হচ্ছে একদম আরং আরং স্টাইলে করানো হয়েছে কারো যদি লাইক হয় ঝটপট করে নিয়ে ফেলো এটা হুম ওয়ালাইকুম আসসালাম তানজিনা ভাবি কেমন আছেন ভাবি সো এই যে এটারও প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালেকশনগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু সো এটা হচ্ছে ছিটা আছে হ্যাঁ পিছনে এভাবে ডলার ওয়ার্কের ছিটা আছে আর এই হবে ওয়ান পিসটা কারো যদি এই টাইপের কিছু চাই তারা নিয়ে ফেলবা হ্যাঁ এই টাইপের যাদের কিছু চাই তারা নিয়ে ফেলবা ম্যাজেন্টা কালারের মধ্যে আছে ম্যাজেন্টা কালারের মধ্যে আছে খুবই একটা ইউনিক ওয়ান পিস এটা হ্যাঁ আর পিছনে এভাবে করে ছিটা করা আছে আর হাতে দেখি কেমন করে করা আছে হাতাটা আমি দেখাচ্ছি খুবই ইউনিক খুবই ইউনিক কিন্তু এই ওয়ান পিসটা এই যে এটা হচ্ছে হাতাটা হুম হাতাটা একদম এরকম লম্বা লম্বালম্বী করে দেখো এই যে হাতাটা লম্বালম্বী করে করা আছে খুবই সুন্দর হবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ যার চাই এটা ঝটপট করে স্ক্রিনশট ডান করে নিয়ে ফেলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ খুবই ইউনিক একটা ওয়ান পিস ওকে এখন হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে আমি দুইটা ড্রেস দেখিয়ে দিই খুবই রিজনেবল হবে ঠিক আছে এই দেখো এটা হচ্ছে তোমার নেভি ব্লু কালার হ্যাঁ এটাও প্রাইডের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে প্রাইডের মধ্যে দেখাচ্ছি নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ফুলকারি একদম দেখো পুরাটাই কাজ জামাতে পুরাটাই কাজ করা আছে পুরাটাই কাজ করা আছে আর এভাবে করে পাইপিন করা আছে জামার নিচে হ্যাঁ জামার নিচে পাইপিনটা করা আছে সুন্দর করে কাজটা করা আছে আর ব্যাক পোর্শনে এভাবে করে ছিটাগুলা করা আছে হ্যাঁ ব্যাক পোর্শনে ছিটা করা আছে এটা কিন্তু প্রাইডের মধ্যে আছে হ্যাঁ প্রাইডের মধ্যে আছে এটা ওকে এটার ওড়নাটা যদি আমরা দেখি এটার হাতাটা হচ্ছে এরকম হবে হাতাটা পিস কালারের মধ্যেই হবে হাতাটা হ্যাঁ হাতাটাতেও তোমার পাইপিং করা আছে দেখো এই দেখো হ্যাঁ হাতাটা এই হবে হাতাটার নিচে ওরকম ব্লু কালার দিয়ে পাইপিং করা আছে আপু ভয়েলের ভিতর কাজ নাই আপু আজকে প্রাইড দেখাচ্ছি আমার তো ম্যাক্সিমাম ভয়েল হ্যাঁ প্রায়ড দেখাচ্ছি আজকে প্রায় প্রাইডের মধ্যেই হবে ভয়েল একটা দেখাচ্ছি ওটা হচ্ছে অ্যাভেলেবেল হয়েছে অ্যাভেলেবেল মানে একদম নিউ কালেকশন ওটা আমাদের হ্যাঁ ওটা দেখতে পারো ওটা ভয়েলের মধ্যে আছে বাসন্তী কালে বসন্তের কালেকশান বসন্তের কালেকশান অনেকগুলো আসতে বাট একটা আজকে দেখাবো এই যে মানে যারা রিজনেবেল প্রাইসের মধ্যে চাও এটা হচ্ছে পিস কালারের মধ্যে আছে অন্যটা এভাবে করে চারো সাইডে পাইপিং করা আছে চারো সাইডে এভাবে করে কিন্তু কাজটা করা আছে খুবই রিজনেবেলে পাবা যারা রিজনেবেলে কিছু চাও তারা নিতে পারো এটা মাত্র পনেরোশো টাকা হচ্ছে টু পিস হ্যাঁ মাত্র পনেরোশো টাকা টু পিস যার লাগে নিয়ে ফেলবা একটু রিজনেবল প্রাইজের মধ্যে যারা চাচ্ছ নিয়ে ফেলবা এটা হচ্ছে জামাটার হাতাটা সো যারদের চাই ঝটপট করে নিয়ে ফেলবে জামাটা মেক করার পরে সেই সুন্দর লাগবে প্রাইডের হবে জামা এবং ওনা প্রাইস থাকবে ওয়ানলি পনেরোশো টাকা এক টাকা পাঁচশো টু পিস প্রাইস ওকে আশা করি এর থেকে রিজনেবলে কিছুই পাওয়া যাবে না এত সুন্দর করে কাজ করানো সো ঝটপট করে নিয়ে ফেলতে হবে আচ্ছা এখন দেখাচ্ছে হচ্ছে ভয়েলের মধ্যে অরবিন্দ ভয়েল হ্যাঁ ওয়ান পিসগুলো কিন্তু সব অরবিন্দ ভয়েলের মধ্যেই ছিল সো তোমরা যারা অরবিন্দ ভয়েলের মধ্যে চাও নিয়ে ফেলবা সমস্যা নাই আর এটা দেখাচ্ছি হচ্ছে অরবিন্দ ভয়েলের মধ্যে ঠিক আছে এই যে এটা দেখাচ্ছি অরবিন্দ ভয়েলের মধ্যে এটা হচ্ছে আমাদের বসন্ত কালেকশন অনেকগুলো আসছে তার মধ্যে একটা দেখাচ্ছি আজকে ঠিক আছে এটা হচ্ছে তোমার নিচের পোর্শনটা দেখো এটা হচ্ছে নিচের পোর্শনটা খুব সুন্দর করে করা আছে দেখো হ্যাঁ এই যে জামাটার গলাটা হচ্ছে এরকম গলাটা এমন হুম আর তোমার নিচে হচ্ছে তোমার এভাবে করে সুন্দর করে কাজটা আছে ঠিক আছে এই দেখো অল ওভার অলওভার কাজ করা আছে এবং এখানে তোমার ব্যাকে কাজ নয় আর এখানে হচ্ছে তোমার তিন চারটা কাজ আছে ক্রস আছে তারপর হচ্ছে শান্তিপুরি কাজ আছে সব মিলায়ে কাজগুলো করা হয়েছে সব মিলায়ে কাজগুলো করা হয়েছে এই হচ্ছে জামাটা হুম এই হচ্ছে জামাটা জামাটার হাতাটা যদি আমরা দেখি এই হচ্ছে হাতাটা দেখো এই যে এভাবে করে এই যে হুম এই হচ্ছে হাতাটা ঠিক আছে তোমরা যেভাবে করে মেক করো এই দেখো এই হচ্ছে হাতাটা হাতাটায় তোমার এভাবে করে যেভাবে করে তোমরা মেক করবা করবা তোমার বাইশ ইঞ্চ এখানে দেওয়া আছে কাপড় হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে ওড়নাটা যদি দেখো ওড়াটায় কোনো পাইপিং টার্সেল আমি করাই কারণ হচ্ছে এখানে অনেকটা তোমার চওড়া করে প্যানেল করা আছে হ্যাঁ এই দেখো এই হচ্ছে তোমার ওড়নাটা বাসন্তী কালারের মধ্যে আছে অল ওভার অন্যতে এভাবে করে কাজ আছে অল ওভার অন্যতে এভাবে করে কাজ আছে খুবই সুন্দর দেখো এই যে এই জামাটা এই অন্যটা কালারটা জাস্ট এই কালারটা হ্যাঁ বাসন্তী কালারের মধ্যে আছে সো যা লাগবে এটা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলবা টু পিস প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি ওয়ানলি কত বলো তো ওয়ানলি থাকবে ষোলোশো টাকা সো যার দরকার নিয়ে ফেলবা প্রাইস থাকবে ওয়ানলি ষোলোশো টাকা টু পিস প্রাইস সো যা লাগে নিয়ে ফেলা ঝটপট করে দেখো অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে ষোলোশো টাকা টু পিস প্রাইস ঠিক আছে আজকে কিন্তু এক একটা এক একটা রেট এই যে বসন্তর একটা দেখিয়ে দিলাম আরও দেখাবো বসন্ত অনেক কালেকশন আসছে হুম যারা রিজনেবলের মধ্যে নিতে চাও তারা এটা নিয়ে ফেলবা প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা এক হাজার ছয়শো ওকে এই যে রেখে দিচ্ছি টু পিস এখন হচ্ছে গুজরাটি শাড়ি দেখিয়ে দিই আমি ধরতে পারছি না এখন দেখো গুজরাটি শাড়ি প্রাইডের মধ্যে আছে শাড়িগুলা হ্যাঁ প্রাইডের মধ্যে আছে শাড়িগুলা দেখিয়ে দি আমি কি বলবো গুজরাটি শাড়ি মানে কি বলবো যাই হোক আগে এখানে দেখো এভাবে করে একটু একটু করে দেখায় টার্সেলগুলো দেখো মাল্টি টার্সেল করা আছে যতগুলো সুতা করা আছে ততগুলো টার্সেল করা আছে ঠিক আছে টার্সেলগুলো দেখো সেই সুন্দর টার্সেল ওকে এখন কাজ দেখাই কাজগুলো দেখতে থাকো এই যে শাড়িটা আঁচল দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটা আঁচল এখন যাচ্ছি পাঁচ হাতে হুম নিচেও বর্ডার আছে ঠিক আছে এই যে পাঁচ হাত সে ষোলো এখন শাড়িটা উল্টা করে ধরি এই যে ঠিক আছে এই যে কুচির কুচির পোর্শনটা এভাবে করে এই সো শাড়িটা এখন আমি ধরছি প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি সাতাশশো যা দরকার সে নিয়ে ফেলবা কারণ আমাদের একদম স্টকে খুব অল্প আছে হ্যাঁ খুবই অল্প আছে সো যার দরকার খুবই তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে হবে প্রাইস থাকবে ওয়ানলি সাতাশো টাকা যা লাগবে ও মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া সহজে কংগ্রাচুলেশন সো এই যে প্রাইস থাকবে হচ্ছে সাতাশশো টাকা যার দরকার খুবই তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে মাত্র কয়টা বলো তো মাত্র তিনটা আসছে সো কী বলবো যার দরকার নিয়ে ফেলবা কাজ চলতেছে আসবে ইনশাল্লাহ হুম কাজ চলতেছে আসবে ইনশাল্লাহ কিন্তু এই মুহূর্তে মাত্র তিনটা আসছে সো যার লাগবে নিয়ে ফেলবা ওকে সো আমি কুচির পোর্শনটা যদি একটু দেখিয়ে দিই তখন তোমরা বুঝতে পারবা এই হচ্ছে কুচিটা আমি অত শাড়ি সুন্দর করে দেখাতে পারি না সো যার অনেক আপুরা অনেক সুন্দর করে শাড়িটারি পরে আমি অত ভালোভাবে পারি না এই যে হ্যাঁ এটা হচ্ছে কুচির পোর্শনটা আচ্ছা আসলটা একটু সামনে ধরছি আর এটা কিন্তু কি বলবো আপুরা একটু হচ্ছে তোমরা আর্লিয়ার নিয়ে নিবা হ্যাঁ আর্লিয়ার নিয়ে নিবা কারণ গুজরাটি শাড়ি তো বুঝতেই পারছো হ্যাঁ এই যে গুজরাটি শাড়ি তো বুঝতেই পারছ থ্রি পিস আছে আপু গুজরাটি গর্জিয়াস থ্রি পিস আছে আপু আসবে আপু আসবে আসবে সবই আসবে যে শাড়িটা স্ক্রিনশট ডান করো স্ক্রিনশট ডান করো প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি ওয়ানলি সাতাশশো টাকা সাতাশশো টাকা থাকবে গুজরাটি শাড়িটার প্রাইস প্রাইডের প্রাইড কটনের মধ্যে আছে আর এই হচ্ছে তোমার শাড়িটা ট্রাসেল করা আছে সুন্দর করে এই দেখো ঠিক আছে এই হচ্ছে শাড়িটা সাতাশশো টাকা হ্যাঁ যে আগে ইনবক্স করবে সে আগে পেয়ে যাবে এই যে ওকে মাল্টি কালারের আছে আচ্ছা খাওয়াটা জমা থাক খাওয়াটা জমা থাক সো এটা গেল আরেকটা শাড়ি দেখাবো হ্যাঁ এই শাড়িটা দেখাবো দেখো অন্য মানে আমার তো ধরো এক ধাঁচের শাড়ি থাকে তো এখন থেকে একটু একটু করে ভিন্ন ধাঁচের শাড়িও তোমাদের জন্য করানো হবে আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আছে একদম হচ্ছে বেগুনি কালার হ্যাঁ এটা হচ্ছে যদি আমি ডাবল পাটে ধরি তাহলে মনে হয় আমি কাজটা ভালো বোঝাতে পারবো কারণ এখানে একটু ম্যাচিং সুতার কাজ হয়েছে তো একটু যদি আমি ডাবল পার্টে ধরি শাড়ি দেখানো যে টাফ তাই না দাঁড়াও এই যে ডাবল ধরলাম একটু তাহলে তোমরা বুঝতে পারবা প্রথমে হচ্ছে আঁচলে পোর্শনটা দেখা এই হচ্ছে আঁচলে এভাবে একটা রাউন্ড শেপ করে করা আছে দেখো কাছ থেকে দেখা এভাবে করে করা আছে ডলার ওয়ার্ক আছে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে এই এটা হচ্ছে তোমার এই এই পর্ষণটায় পড়বে হুম এই পোর্ষণটা পড়বে আমি ধরছি ধরে দেখাচ্ছি এই হচ্ছে তোমার পাঁচ হাতের কাজ হুম পাঁচ হাতের কাজ এভাবে করে আর এখন যদি আমরা কুচিটা দেখি কুচিটাও কিন্তু এইভাবে করেই আছে ঠিক আছে অল ওভার কুচিতেই কিন্তু এই কাজগুলা এভাবে করেই আছে ব্যাস ওকে তো এটা হচ্ছে এই পুরা পুরো এটা একটু ধরি আমি এটা এভাবে পড়বে এই যে হ্যাঁ এটা এভাবে পড়বে আর ডাবল পাটা ধরেছি আমি ঠিক আছে এটা ডাবল পাটা ধরেছি এইভাবে পড়বে এই যে এটা এভাবে পড়বে হুম এটা এভাবে পড়বে আর আঁচলটা যদি আমরা দেখি এই হবে আঁচলটা এইভাবে আঁচলটা আমি কি দেখাতে পারছি ঠিকঠাক আপুরা একটু বলবা আচ্ছা আমি এক পার্টে দেখাবো ডাবল পার্টে দেখাতে যেয়ে কষ্ট হয়ে যাচ্ছে আমার শাড়ি দেখানো ভাই খুব টাফ তারপর হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম যদি কারো লাইক হয় একটু ঝটপট করে হুম এই যে এটা হবে হচ্ছে তোমার এটা এভাবে পড়বে হ্যাঁ আর আঁচলটা হবে এরকম ঠিক আছে আঁচলটা হবে এরকম সো এটার প্রাইস পড়বে হচ্ছে তেইশশো টাকা হুম তেইশশো টাকা থাকবে এটার প্রাইস যার দরকার তাড়াতাড়ি করে নিয়ে ফেলবে এখানে তোমার পাইপিং করা আছে শাড়িতে পাইপিং করা আছে একদম লাইট পিঙ্ক কালারের পাইপিং করা আছে এখানে সুতার কালার হচ্ছে ডিপ পিঙ্ক আর লাইট পিঙ্কের কাজ আর এখানে তোমার শ্যাডো কাজ আছে ডলার আছে হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা যার এটা দরকার ঝটপট করে নিয়ে ফেলো প্রাইস থাকবে তেইশশো হুম তেইশশো টাকা থাকবে এটা প্রাইস ওকে ঝটপট করে নিয়ে ফেলতে হবে এই যে স্ক্রিনশট ডান করো আপুরা কাছে আসি স্ক্রিনশট ডান করে ফেলো ওকে খুবই সুন্দর শাড়িটা ঠিক আছে যখন পরবা তখন বুঝবা যে কতটা সুন্দর প্রাইস থাকবে হচ্ছে তেইশশো টাকা ওকে রেখে দিচ্ছি সো এটা হচ্ছে ব্যাপার অ্যান্ড আপুরা হচ্ছে আমরা আমি নেক্সট দিন তোমাদের বসন্ত অনেক কালেকশন দেখাবো তো আজকে চলে যেতে হবে হ্যাঁ আজকে চলে যেতে হবে ইনশাল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড হচ্ছে অবশ্যই দোয়া করবা হ্যাঁ অবশ্যই দোয়া করবা বেটার কিছু দেওয়ার জন্য আর কালকে হবে বেক্সি ভয়েলের মধ্যে হ্যাঁ সব বেক্সি ভয়েলের মধ্যে দেখাবো ইনশাল্লাহ কালকে সো যারা বেক্সি চাও কালকে লাইফটা অবশ্যই মিস করবা না হ্যাঁ তো ভালো থাকবা আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ